সীমা বিশ্বাস একটু মঞ্চে চলে আসুন। কম্পিটিশন চলাকালীন দিশারি গ্রুপে আজকে যাকে মঞ্চে উপস্থিত হচ্ছেন উনি, আসলে আহির পরিবার এগুলোই ভালোবাসে, আহির পরিবার এগুলোই করতে চায়। অসাধারণ উনি গান গেয়েছেন, এবং শুধু আমাদের সকলের সামনে নয়, আমাদের মধ্যে যে বিশিষ্ট বিচারক ত্রিশি চৌধুরী এবং অ্যারিনা মুখার্জির সামনে, এবং শুভাশিস ব্যানার্জিও উপস্থিত ছিলেন সেখানে, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং আমাদের আবৃত্তি যাচ্ছিলেন। সীমা বিশ্বাস সারাদিনে ওনার দীর্ঘদিনের কর্মজীবন যেটা, সেইটা কিন্তু রুটি করা থেকে শুরু করে, এবং একজনের বাড়ির পুরো দায়িত্ব পালন করেন উনি, তারপরেও রবীন্দ্রনাথের গান এরকম গান যেটা আমাদেরকে ভীষণ রকমভাবে নাড়া দিয়েছে। তাই সীমা বিশ্বাসকে আমরা এখানে সম্মানিত করতে পেরে আহির মিউজিক একাডেমি এবং বিচারকরা সকলে গর্বিত বোধ করি। কবিগুরুর কথায় বলতে ইচ্ছে করে, কণ্ঠ যে রোধ করে সুরত নাহি স্বরে, ওই দিকে যে মন পড়ে রয় মন নাহি রায় কাজে, এই মনিহার শুধু তোমার এই সাজে। এবং আরেকটি বিশেষ পুরস্কার, শুধু রবীন্দ্র সম্মান নয়, রবীন্দ্র সম্মানে তো ভালো গেয়েছেনও দীর্ঘদিন ধরে, অনেকটাই বয়স, মঞ্জুশ্রী দিকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মঞ্জুশ্রী দি, মঞ্জুশ্রী ঘোষ, যিনি মানে ওনাকে দেখলে আমরা আগামী দিনে আরও ভালো কাজ করার সাহস পাই। উবের বাইকে করে এসে রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীতের ক্লাসও উনি করেন আজকের এই বয়সে। এবং শুধু তাই নয়, আমাদের যে কোনো কাজকর্ম আমরা যখন করি, মাথার উপরে বটগাছের মতন মঞ্জুশ্রী দি কিন্তু আমাদের উপদেশ নির্দেশ, হ্যাঁ, বকাবকি সবটাই করেন, সেটা আমরা মাথা ভেতে নিই, কেন ভালো কর্মকাণ্ডের জন্য আমরা সব কিছু মেনে নিতে রাজি আছি। তা মঞ্জুশ্রী দি রবীন্দ্র সম্মানে পক্ষ, রবীন্দ্র সম্মান এবং আমাদের আই স্টুডিও মিউজিক একাডেমির পক্ষ থেকে আমরা একটু সম্মানিত করতে চাই ওনা মঞ্চে। হ্যাঁ, বয়স যে শুধু সংখ্যা মাত্র তা দিদি কিন্তু বারে বারে প্রমাণ দিচ্ছেন, আর সত্যি দিদি আমাদের কাছে অনুপ্রেরণা। এই বয়সে দিদি যেভাবে চালিয়ে যাচ্ছেন, এবং সম্পূর্ণ একা না, একা নই, একা তিনি নন, আমরা সকলে। আমি একটু মানসী দিকেও আসতে বলবো, মানসী দিও মঞ্চে আসুন। হ্যাঁ, মানসী দিয়ে চলে আসুন, আমাদের আহির পরিবারের অত্যন্ত কাছের মানুষ। আমি আশা করতে পারিনি সুমন আমাকে স্টেজে ডাকবে, আমি তো সারাক্ষণ গালাগালি দিয়ে যাই, একাডেমির এটা নেই কেন, ওটা নেই কেন, এটাই বসতে পারছি না কেন, ওটা কেন, কিন্তু তাও আমাকে দেখে এত বড় সম্মান। হ্যাঁ, বয়স তো হয়েছে, 75 হতে চললো, কিন্তু গানটা তো ভীষণ ভালোবাসি, তাই সেই ভালোবাসার থেকেই গানটা করি। ব্যাস, জয়তীও আমাকে মার মতনই সম্মান করে, জয়তীর সামনে প্রতিযোগিতায় গান করতে পেরে আমি খুব খুশি। আরেকজন তো আমাদের সিনিয়র, শুধু একাডেমির নয়, এনারা কিন্তু রবীন্দ্র সম্মানে, কারণ হচ্ছে বয়সের জায়গা থেকে, ওনাদের পারফরমেন্সের জায়গা থেকে কিন্তু ওনারা পাচ্ছেন, এবং তারপরে ওনাদের যে সত্যি ইচ্ছা, এই বয়সে সঙ্গীত চর্চার যে ইচ্ছা, তা অলোকবাবু সম্মানিত করছেন মানসী দিকে। মানসীদি, আমাদের সব থেকে একাডেমির সব থেকে, এটা আই স্টুডিও মিউজিক একাডেমির পক্ষ থেকে।